हेलो, जी सर, कुधर वेल सर आशी तो सर शेयर करबो कोई अपने क्या देखते पाच्छ नहीं কেন? স্যার। আমি হচ্ছে তো একটু অন্ধকারে তো বাচ্চা ঘুমাচ্ছে, তো এই জন্য স্যার আমি একটু আচ্ছা ঠিক আছে, অন্ধকারে রাখছি। দেন শেয়ার আচ্ছা করেন। স্যার, হ্যাঁ, এখন থ্যাংক ইউ একটু স্যার, দেখা থ্যাংক যাচ্ছে। ইউ স্যার। ঠিক আছে, স্যার আমি কাজটা করছি, কাজটা করে সফল হয়েছি, কিন্তু স্যার একটু এদি স্যার আমি দেখাতে স্যার, এই যে স্যার অ্যাফোর্ডেবল স্যার, স্যার আমাকে এটা আমাকে একটু আমাকে আমি আমি এই বিষয়গুলো বুঝবো না, আমাকে একটু ধারাবাহিক ভাবে বলেন। স্যার না অ্যাফোর্ডেবল এভাবে না, আমি স্যার। একখানা কাজ পেয়েছি, এই কাজটা হচ্ছে এত ডলারের কাজ, এই কাজের বায়ার ঠিক হচ্ছে আছে, অমুক বায়ার, এভাবে আমাকে একটু ধারাবাহিক ভাবে বলতে হবে, মানে ভূমিকা সহকারে। আমি গুগল গুগল টপ র্যাঙ্কিং এর একটা কাজ পেয়েছি, আর বায়রটা হচ্ছে যে ইউএসএ, দেখেন তো একটু সে একটু দেখেন জি না, অ্যাপ্রোচ স্যার, তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে আস্তে করেন, ঠিক আছে? স্যার কারণ আমি যদি সময় কম আমি দিচ্ছি যদি ধারাবাহিক ভাবে যদি না বুঝি, তাহলে তো আমি সাপোর্ট দেওয়াটা একটু অসুবিধা হবে। না। ঠিক আছে ঠিক আছে স্যার, আচ্ছা, এই এই বায়রকে তো মানে আমি আগে দেখছিলাম, জি লাভলি জি স্যার, জি লাভলি, স্যার, হ্যাঁ জি স্যার, আপনি আপনার দিকে স্যার ইয়ে নিয়ে নিয়েছিলাম একটু ঠিক আছে। স্যার ডিসিশন, স্যার নেওয়ার পরে আমি কাজটা করছি, এক কাজটা মিনিট, করে পরে রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ পেয়েছেন, কাজটা হলো $50-এর কাজ, তাই না? জি স্যার, বাইরের নাম হচ্ছে লাভলি মেস, এরকম কিছু একটা। এই লাভলি মেস কোথাকার? স্যার ইউএসএ ইউএস এর বায়ার। সে কি করে তার তার মানে বিজনেসটা কি? স্যার, বিজনেসটা হচ্ছে যে এটা ট্রাভেলস স্যার, ট্রাভেলস হচ্ছে স্যার বিভিন্ন দেশ থেকে যাইতে পারবে, যে বার্সেলোনা, মাইলান, তারপরে হচ্ছে যে আচ্ছা আচ্ছা, স্যার আমার মনে পড়ছে মনে পড়ছে, আপনার বাইকটা হলো যে ট্যুর ট্যুর গাইড, তাই না? ট্যুর হ্যাঁ ট্রাভেল, ট্যুর গাইড, মানে সে হ্যাঁ ট্যুর বিভিন্ন গাইড, মানুষকে বিভিন্ন আমি সব প্যাকেজে বিভিন্ন দেশে সে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, জি জি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা কি ট্রাভেল গাইড, তাই না? জি মানে তাদের জি মাধ্যমে, স্যার, তাদের সার্ভিসের মাধ্যমে যে কেউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে, ভ্রমণে নিয়ে যায়। জি ঠিক স্যার, আছে, এখন তার কাজটা করতে হবে কোথায়? সে আপনাকে কোথায় কাজ করতে বলছে? তার সাইটটা একটু দেখান। হ্যাঁ স্যার, তার সাথে স্যার এটাই, উনি ওনার সাথে স্যার আমি কাজটা করছি, করার আচ্ছা, পরে এখানে ফোন র্যাঙ্কিং নাম্বার, এ ফোন আছে, নাম্বার, এক মিনিট, আমি এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছি, কেন ওই স্যার একটু এই যে ও ফোন স্যার নাম্বার দেখেন, ওই ফোন নাম্বারটা দিছে স্যার, আপনি কখনোই এই ভুলটা করবেন না, কখনোই ফোন নাম্বার জি দিবেন স্যার, না, ঠিক আছে? জি স্যার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কখনো কোনোভাবে জি দেওয়া স্যার, যাবে না, দিলে আপনার পুরো আইডিটাকে সাসপেন্ড হয়ে যাবে। জি জি স্যার, আচ্ছা, হ্যাঁ দেখেন। এখন স্যার আমি কাজটা করছি, করার হুম পরে স্যার র্যাঙ্কিংটা আপনাকে দেখাচ্ছি স্যার, এই হুম যে হুম স্যার, স্যার র্যাঙ্কিং করার পরে এই টুইটারটা তার তৈরি করা স্যার, ঠিক আছে, এটাও তার তৈরি করা, হুম এটা আমার তৈরি, তারপরে হচ্ছে যে স্যার এটা এটা আরেকজনের তৈরি, আর আমি এটা আমি আমার, আমি আমি এটা আমি আমার, পাজল আমি পাজল হয়ে যাচ্ছি। জি এক মিনিট, তার কাজটা কাজটা কি ছিল? স্যার র্যাঙ্কিং করা, তার এই অ্যাফোর্ডেবলসটা র্যাঙ্কিং এ নিয়ে আসা তার ওয়েবসাইটটাকে আমাকে দেখান, কারণ আমি স্যার, অনেক অনেকগুলো স্টুডেন্টের কাজ দেখি, তো আসলে আমি ভুলে যাই। হ্যাঁ, এই যে স্যার, স্যার এটা, এটা হচ্ছে তার ওয়েবসাইট, তাই না? জি স্যার, এফোর্ড এটি ট্রাভেলস, তাই না? জি স্যার, তার ট্রাভেলস এর জি নাম স্যার, হচ্ছে এটি ট্রাভেলস। এটা কোথাকার? ইউনাইটেড স্টেটস এর, তাই না? জি সে ট্রাভেলের স্যার, বিজনেস করে, পাশাপাশি ফ্লাইট, হোটেল বুকিং, কার রেন্টাল, ট্যাক্সি সার্ভিস, ট্রেন, মানে সকল কিছু তার আছে, মানে জি ফ্লাইট, হোটেল, কার রেন্টাল সবকিছু তার আছে, তাই না? জি যারা স্যার, ভ্রমণে যাবে তারা এই সাইট থেকে সকল প্রকার সহযোগিতা পাবে। ঠিক জি আছে, স্যার, এখন বলেন। এখন হচ্ছে স্যার এটা আমি করছি স্যার, সবকিছুতে স্যার অ্যাপ্লাই করছি, শুধু উইকিপিডিয়ার তার ইয়াটা আর্টিকেল তার পাঠাইছিলাম, তার আস্তে রুবেল, এক মিনিট, এখন তার এটা সাইটটা বুঝলাম, এখন তাকে কি কাজ করতে হবে? তার জন্য টপ র্যাঙ্কিং করতে তার হবে জন্য নাকি ফেসবুক মার্কেটিং করতে হবে? স্যার টপ রিঙ্গিং করতে হবে, টপ র্যাঙ্কিং করতে হবে, তাই না? জি জি আচ্ছা স্যার, ঠিক আছে, সেই সেই জি স্যার, তার এটি আচ্ছা, করছি এবার স্যার, আমি পরে এবার আমি বুঝলাম, এখন টপ র্যাঙ্কিং করার জন্য আপনি কি কি কাজ করছেন এবং কাজ করতে গেলে প্রবলেমটা কোথায় হচ্ছে? স্যার আর কোনো প্রবলেম নাই, সবগুলো কাজ করছি স্যার, এখন হচ্ছে স্যার আমি একটু প্রবলেম এটা আমি দেখাচ্ছি স্যার, যেমন দেখুন, স্যার আমি একটা অ্যাফোর্ডেবলস কি আমি ইয়ে করলাম, তা আমি এখানে র্যাঙ্কিং এ আসছে, এগুলো আমার দরকার, হ্যাঁ স্যার, এফোর তারপরে ট্রাভেলস স্যার কি ওর ওর কোম্পানির নাম, তাই না? এবং স্যার আমার এফোর ইউটিউব ভিডিও ট্রাভেলস গুলো সব, এখন এখন জি জি এফোর ট্রাভেলস তো কোনো কিওয়ার্ড হতে পারে না, কারণ এফোর স্যার ট্রাভেলস তো মানুষ তো সার্চ করবে না। সার্চ করবে না স্যার, আমি হলো সে চিপ আর হলো ইয়া চাইছে স্যার, বেস্ট চাইছে, হুম কিন্তু আমি সেটাই অ্যাপ্লাই করছি, কিন্তু সেই নামে দিলে স্যার আসে না, তারপরেও আমি দেখি স্যার এখানে আসে কিনা, আমি এতদূর ট্রাই করি নাই, আচ্ছা, এখন এখন বায়ারকে আপনাকে এফোর ট্রাভেলস এর এইটি কিওয়ার্ড সেট করার জন্য কি বায়ার আপনাকে বলছে? আমি বলি স্যার বেস্ট চিপ অ্যাফোর্ডেবলস এই তিনটা নামে, বেস্ট, চিট, অ্যাফোর্ডেবল ট্রাভেল, অ্যাফোর্ড ট্রাভেলস,
এখন হচ্ছে যে স্যার এগুলো করার পরে স্যার এই ইউটিউব ভিডিও গুলো স্যার এই যে আমার স্যার এগুলো ভেরি গুড আপনি র‍্যাঙ্কিং করতে পারছেন ভেরি গুড হ্যাঁ হ্যাঁ এখন স্যার ইউটিউব পর বাই আপনার ভিডিও ভেরি গুড ভিডিও গুলো আসছে স্যার এবং তার এই স্যার মেইন ওয়েবসাইটও স্যার র‍্যাঙ্কিং এ আপনি আমাকে একটা ইউটিউব ভিডিও দেখান যেটা আপনি করছেন জি স্যার মানে আপনি বায়ার তা কাস্টটা ছিল যে এফোর্ড ট্রাভেলস নিয়ে সার্চ করলে তারটা প্রথমে দেখা যেতে হবে তাই না এবং আপনি সেটা সাকসেসফুলি করতে পারছেন এবং কি অলরেডি তিন থেকে চারটা ভিডিও কি দেখা যাচ্ছে র‍্যাঙ্কের মধ্যে তাই না একদম ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ আপনি গেটে নিয়ে আসতে পারছেন ভেরি গুড ভেরি গুড কই এখানে ইয়া কই বেস্ট চিপ এন্ড অ্যাফোর্ডেবল ট্রাভেলস ফ্লাইট এখানে লেখা কই মানে স্ক্রিন কোথায় স্যার স্ক্রিন কোনটা স্যার এখানে অ্যানোটেশন দিতে হবে না এখন মানুষ একটুকু দেখলে মানুষ স্যার অ্যানোটেশনটা এখন চলবে ভিডিওর নিচে একটা লেখা অলওয়েজ থাকবে মানুষ যেন বুঝতে পারে তার ওয়েবসাইটের নাম তার সার্ভিস যে তুমি যদি ট্রাভেল করতে চাও আমাদের এই সার্ভিস নিতে পারো এরকম কিছু একটা লেখা থাকবে ঠিক আছে স্যার আমি গুগল ভয়েস দিয়ে তৈরি করছি স্যার আমি নিজে ভয়েস দেই নাই স্যার আচ্ছা ঠিক আছে ভয়েসটা ভয়েসের চাইতে এটা গুরুত্বপূর্ণ এখানে যে লেখা থাকবে লেখাটা গুরুত্বপূর্ণ মানুষ যখন ভিডিওতে থাকবে সে তো শেষ শেষে এসে আপনি কি দিবেন স্যার স্ক্রিপ্ট দিবেন তাই না তার নাম ঠিকানা দিবেন কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত তো মানুষের আগ্রহ থাকবে না আপনি দেখবেন যে প্রত্যেকটা স্ক্রিনের যে কোনো এক জায়গায় ভিডিও দেখলেই ওই লেখাটা সাথে ফিক্স দেখবে তার লেখাটা মানে তার যে অফারটা তার কোম্পানির নাম তার লিংক এগুলো ফিক্স থাকবে স্ক্রিনে আমি কি বুঝতে পারছেন আপনি লিখে দিবেন অথবা লেখাটা আর একটু বড় হোক সমস্যা নাই এভাবে সুন্দর করে লিখে দিবেন ঠিক আছে ঠিক আছে এখন বলেন আপনার ইয়াটা বলেন প্রবলেমটা বলেন স্যার এখন এখন প্রবলেম আছে স্যার আমার র‍্যাঙ্কিং এ এখন হ্যাঁ উনি স্যাটিসফ্যাকশন কিন্তু স্যার আমি যদি এখানে অ্যাপ্রোড জায়গায় স্যার একটা যদি আমি স্পেস দেই কিন্তু স্যার তা এখন আর পাওয়া যাবে দেখা দেন 100% এখন হবে না তো ঠিক আছে তো স্যার এটা আমি বলি আমি বলি আমি বলি বিষয় হচ্ছে অ্যাফোর্ড ট্রাভেলস এখানে শব্দ কয়টা স্যার এখানে দুইটা দুইটা আর যদি স্পেসটা না দেন তাহলে শব্দ কয়টা আমি যখন সার্চ করি আমি লাগবো এফোর্ট স্পেস ট্রাভেলস আমি কিন্তু একটা স্পেস দিয়ে সার্চ করবো স্পেস ছাড়া কিন্তু আমি সার্চ করবো না তো এখন বায়ার আপনাকে দিচ্ছে $50 $50 বিনিময়ে যদি আপনি একটুকু করতে পারেন বায়ারের উপর আপনার উপর একটা আস্থা তো তৈরি হবে আপনি তো করতে পারছেন সুতরাং তুমি যদি ওটা দিয়ে যদি করাতে চাও তাহলে তুমি আমাকে আবার হায়ার করো আমি তোমাকে ওটা দিয়ে করে দেবো আমি কি আমি কি বিষয়টা বুঝতে পারছি সেই ক্ষেত্রে আপনি এফোর্ট ট্রাভেলস দিয়ে সরাসরি করতে পারবেন না আপনি মানে এফোর্ট ট্রাভেলস দিয়ে করতে একটু প্রবলেম হবে লম্বা করে যখন নিবেন লম্বা করে নিলে কি তারটা আপনি র‍্যাঙ্কিং করতে পারবেন হ্যাঁ তো এখন আপনি যেটা করতেছেন আপনাকে হায়ার করছে $50 তাই না তো $50 একটা কাজ করে দিয়েছেন কাজ করে দিয়েছেন বায়ার তো কাজ পাইছে তাই না এফোর্ট ট্রাভেলস দিয়ে কাজ পাইছে তো যখন আপনি যেহেতু কাজটা পাইছে পাওয়ার পর বায়ারের আপনার উপর আস্থা হবে এখন আপনি বলেন তুমি আমাকে আবার $50 হায়ার করো তাহলে আমি কি তোমাকে ওবিপি করে দিচ্ছি ঠিক আছে ওবিপি যখন আপনাকে হায়ার করবে হায়ার করার পর আপনার মতো করে আপনি কিওয়ার্ডটা নেবেন লম্বা করে মানে কিওয়ার্ডটা নেবেন নিলে আপনি খুব সিম্পলি কি নিয়ে আসতে পারবেন হ্যাঁ তো আপনি ব্লগ সাইটে তৈরি করেন স্যার ব্লগ সাইটে করছি স্যার দুইটা দুইটা করছি স্যার এভাবে লম্বা কিওয়ার্ড নিলে খুব সহজে ব্লগ সাইটে চলে আসবে সব জায়গাতে চলে আসবে ফেসবুকের পেজ করেন ব্লগ সাইট করেন ইয়া করেন সব কিছু চলে আসবে
ঠিক আছে? তার একটা ফেজ আচ্ছা আমি আপনার সাথে আমি আপনার সাথে কালিমের সাথে একটু পরিচয় পরিচয় করে দিচ্ছি। আপনারা দুজনে যদি একই কাজ পেয়েছেন, মানে একই রকম কাজ, একটু আপনারা পরস্পরের সাথে একটু কোঅপারেশন রাখেন। গালিব আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? গালিব আর এই কাজটা কিন্তু স্যার প্রথম, স্যার এই কাজটা করে স্যার একটু দাঁড়ান। আপনারা দুজনে মানে যৌথভাবে কাজ করেন তাহলে অনেক ভালোভাবে ইয়া করতে পারবেন। আচ্ছা গালিব তো চলে গেল, গালিবকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি গালিবকে বলবো আপনার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে রবেল? জি স্যার। হ্যাঁ এখন বলেন স্যার, আমি খুশি হয়েছি স্যার, এই জিনিসটা আমি স্যার জীবনে করি নাই, টপ থিঙ্কিং এ আনি নাই স্যার, এটাই প্রথম স্যার। আপনি পারছেন, আমি খুব স্যার সাহস স্যার আপনি পারছেন একটা ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এর মধ্যে নিয়ে আসা, যে এফোর্ট ট্রাভেলস লিখে সার্চ করলে আপনার শুধু একটাই আসতেছে না, কয়টা আসতেছে? চারটা চার চারটা। এই যে ফেসবুক পেজ, এটা কি আপনার? এটাও আসতেছে, টুইটারেও আসতেছে, তাই না? এটা এটা স্যার আমার না, কিন্তু ওনাদের মনে করি। কয়টা আসছে এই যে? আমি বলি স্যার, এটা হলো ফেসবুক আছে, তারপরে যে এই রেডিয়ান্ট যেটা এই জায়গায় আছে, তারপরে হচ্ছে স্যার ইউটিউব ভিডিও আছে, আর তারপরে হচ্ছে মেইন মেইন ওয়েবসাইট আছে স্যার। দেখেন যেখানে একটা রেজাল্ট আনার জন্য অনেক অনেক কঠিন কাজ, অনেক অনেক কষ্ট, সেখানে কঠিন কাজটাকে আপনি কি সম্ভব করতে পারছেন? হ্যাঁ আশা করি বায়ার একটুকু হ্যাপি হ্যাপি হবে, আপনি একটুকু খুশি হয়েছেন স্যার। কারণ আমি যদি একটা স্পেস দিই আর আলাদা দুইটা শব্দ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ নতুন একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? তুমি আমাকে আবার হায়ার করো, তুমি যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ড দিয়ে আমি কি এনে দেবো। হ্যাঁ শুধুমাত্র আপনি টেকনিকটা কোথায় করবেন? টেকনিকটা করবেন এটাই, বায়ার যদি আপনাকে কিওয়ার্ডটা ছোট দেয় আপনি কি করবেন? আপনার মতো করে কিওয়ার্ডটাকে লম্বা করে নেবেন, আমার সাথে পরামর্শ করবেন, আমি কিওয়ার্ডটা লম্বা করে দেবো, যে কিওয়ার্ড দিয়ে খুব সহজে আপনি মানে র‍্যাঙ্কিং র‍্যাঙ্কিং করতে পারবেন। ঠিক আছে তাহলে আপনি কাজটা জমা দেন আগে, পেমেন্টটা নিয়ে নেন, তারপর আবার আপনি নতুন কাজে হায়ার করুন। জি স্যার এখন কিছু বলা যাবে না স্যার, এখন বললে তারপরে বলবে যে তাহলে তুমি করো নাই কেন, এখন বললে স্যার এটা বলবে আমার মনে হচ্ছে। না না বলতে পারবেন তো, যে ওইটা বলবেন যে আমি তো এটা দিয়ে করছি, আমি তো কমপ্লিট কাজটা শেষ করছি, এখন তুমি আমাকে আবার হায়ার করো, ঠিক আছে? হ্যাঁ ওইটা তখন আমি কি আর একটা কিওয়ার্ড নিয়ে আবার কাজ করবো, কারণ প্রত্যেকটা কিওয়ার্ড তো এক একটা করে কাজ। আপনি এই কিওয়ার্ড নিয়ে যখন কাজ করছেন তখন তো এটা নিয়ে আপনাকে অনেকগুলো কাজ করতে হয়েছে, তাই না? সে নতুন আর একটা কিওয়ার্ড দিলে ওটা তো আবার নতুন কাজ শুরু হবে, ওটা তো আবার নতুন একটা প্রজেক্ট, তাই না? নতুন প্রজেক্টের জন্য জন্য তো আবার আপনাকে সবকিছু করতে হবে। ঠিক আছে ঠিক আছে স্যার করে যান স্যার। থ্যাংক ইউ স্যার, আমি ডিউটিতে যাবো স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে রবি, আমি তাহলে স্টপ করে দিচ্ছি।